আসসালামু আলাইকুম, পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়তই আপনাদের সঙ্গে আমাদের খামারের বিষয়ে নানা ধরনের ভিডিও করে থাকি। আমাদের ফার্মের যে ব্রুডিং অথবা মুরগি পালন সম্পর্কিত নানান তথ্যাদি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তবে মূলত আজকে একটি বিষয়ে সবার কাছেই সমাধান চাচ্ছি, যদি কারো জানা থাকে সেটা বলবেন কিছুক্ষণ পরে, যেটা দেখাবো ইনশাল্লাহ। যে আমাদের যে পুকুর রয়েছে, আমাদের পুকুরের সমস্ত মাছ হঠাৎ করেই মারা যাচ্ছে বলতে মরে একেবারে দেখা যায় যে ফুলে ভেসে উঠেছে। তো এক্ষেত্রে আসলে বিষয়টা কেন হয়, এবং আমরা যতটুকু জানি যে গ্যাস থেকে হয়, তবে এটার একটা স্থায়ী সমাধান বা সমাধানটা কীরকম হতে পারে, যদি কারো কোনো আইডিয়া থাকে তাহলে সেক্ষেত্রে জানাবেন। আর পাশাপাশি আমরা আপনাদের সঙ্গে মুরগির খামার সম্পর্কিত বা মুরগি পালন সম্পর্কিত যে তথ্যাদি রেগুলার শেয়ার করে আসছিলাম, অবশ্যই আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমরা সেভাবে ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব, আমাদের টেকনিশিয়ান বা ডাক্তারের মাধ্যমে যেটা আপনাদের কল্যাণে আসতে পারে। তো আমরা সরাসরি এখন একটু আমাদের পুকুরে চলে যাচ্ছি। এই যে হচ্ছে আমাদের পুকুরের চিত্র, মূলত এইখান দিয়েই নেমে যেতে হয়, সিঁড়িটা আর কি পাকা করে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন পুকুরে যে সাদা সাদা যা দেখা যাচ্ছে সবই কিন্তু মাছ মরে আছে। বেশিরভাগ তেলাপিয়া মাছ ছিল, তারপরে অন্যান্য আরও মাছ, কাতল মাছ, এরপরে আমাদের ছিল হচ্ছে রুই মাছ ছিল, বিশেষ করে আমেরিকান রুই যেটাকে বলা হয়, রুই মাছ ছিল। তারপরে আরও আমাদের পুকুরে যেমন শোল মাছ, অর্থাৎ সাদা পানির যে মাছগুলো আর কি আছে, কাতল, সিলভার কার্প, এরপরে রুই, তারপরে তেলাপিয়া, পুটি কার্প, এ জাতীয় মাছগুলোই বেশি। তো দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো, যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সবই মাছ, একেবারে দূর পর্যন্ত ছোট থেকে বড় সবগুলো মাছই আর কি মারা গিয়েছে, একেবারে দূর পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছেন সবই কিন্তু মাছ। যদিও অনেক মাছ আর কি উঠিয়ে ফেলা হয়েছে গত দিনে, অনেকগুলো মাছ উঠিয়ে ফেলা হয়েছে, তারপরেও কিন্তু পুকুরে এখনও প্রচুর মাছ আছে। তো এটার কারো কোনো সমাধান যদি জানা থাকে স্থায়ীভাবে, যে আমাদের এই মাছ যে মারা যাচ্ছে এক্ষেত্রে পুকুরের দিক দিয়ে আমরা কি করতে পারি, পুকুরে কোনো কিছু প্রয়োগ করতে হবে, অথবা পুকুরের যে পানি এটা কি দূষিত হয়ে গিয়েছে কি না, পানিটাকে কীভাবে দূষণমুক্ত করা যায়। আরেকটি বিষয় বলে রাখি যে আমাদের এই পুকুরের চারপাশ থেকে কিন্তু তেমন কোনো ধরনের আবর্জনা বা ময়লা ফেলা হয় না, কোনো আবর্জনা ময়লা কোনো কিছুই ফেলা হয় না, একেবারেই হঠাৎ করে দেখা যায় যে মাছগুলো সব মারা যাচ্ছে। তো এ বিষয়ে যদি কারো থেকে কোনো সমাধান থাকে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। আর আমরা পাশাপাশি ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আপনাদের প্রশ্নের ভিত্তিতে, কমেন্টসের ভিত্তিতে, অথবা আমরা যে কোনো তথ্যাদি নিয়ে মুরগি পালন সম্পর্কিত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদের যে কোনো মতামত বা কমেন্টস আমাদেরকে করতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।